UEFI based BIOS firmware বাজার আসার পর থেকে Windows based PC ব্যবহারকারীগণ Windows ইনস্টল করার সময় প্রায় এই দুটি এররের সম্মুখীন হয়ে থাকেন। আশা করছি আপনিও এই এরর দুটির সাথে পরিচিত রয়েছেন। YouTube সার্চ করলে সংক্রান্ত শত শত ভিডিও টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন, যার 90% ভিডিওতেই বলা হচ্ছে যে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলকে পরিবর্তন করে অর্থাৎ GPT টু MBR কিংবা MBR টু GPT তে কনভার্ট করে এই সমস্যাটির সমাধান করা যায়। কিন্তু এর 90% ভিডিওতে একথা বলা হয় না যে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল পরিবর্তন করতে গেলে অর্থাৎ GPT টু MBR কিংবা MBR টু GPT তে পরিবর্তন করতে গেলে আপনার হার্ড ডিস্কে থাকা সকল ডেটাই মুছে যাবে। আজ আমরা দেখব মূলত কিভাবে হার্ড ডিস্কের কোনো ডেটা লস্ট করা ছাড়াই এই ধরনের এরর ফিক্স করে কোনো উইন্ডোজ ইনস্টল করা সম্ভব। পাশাপাশি আমরা আরো দেখব কিভাবে উইন্ডোজ ইনস্টল করার জন্য একটি পেন ড্রাইভকে বুটেবল করা যায়। আশা করছি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে সাথে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে যে দুটি ইরোরের কথা বলছিলাম দর্শক, যার প্রথম ইরোরটি হচ্ছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স, দ্য সিলেক্টেড ডিক্স ইজ অফ দ্য GPT পার্টিশন স্টাইল, অর্থাৎ উইন্ডোজ এই ডিক্সে ইনস্টল করা যাবে না, কারণ ইনস্টল করার জন্য ডিস্কের যে পার্টিশনটি নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে GPT পার্টিশন স্টাইলে। আর আপনি যে DBT দিয়ে উইন্ডোজ ইনস্টল করছেন সেই DBT GPT পার্টিশন স্টাইলে নয়, বরং সেটা MBR পার্টিশন স্টাইলে, যে কারণেই এই হার্ড ডিস্কে এই DBT থেকে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। এই সমস্যাটি সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো যে হার্ড ডিস্কের যে পার্টিশন স্টাইল সেটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ যে পার্টিশন স্টাইলটি রয়েছে GPT সেটিকে কনভার্ট করে MBR করে ফেলতে হবে। কিন্তু এক্ষেত্রে বলেছি যখনই আপনি হার্ড ডিস্ককে ক্লিন করে তার পার্টিশন স্টাইলকে পরিবর্তন করতে যাবেন তখনই কিন্তু অবশ্যই আপনার হার্ড ডিস্কে যে ডেটা থাকবে সেটি সব নষ্ট হয়ে যাবে। তাহলে আরেকটা কি করা যেতে পারে সেটি হলো যে আপনি যে DBTটা দিয়ে উইন্ডোজটাকে ইনস্টল করতেছেন তার পার্টিশন স্টাইলটি পরিবর্তন করতে পারেন, অর্থাৎ যে DBTটা দিয়ে আপনি উইন্ডোজ ইনস্টল দিচ্ছেন সেটি MBR পার্টিশন স্টাইলের, তাই সেটিকে পরিবর্তন করে আপনি GPT পার্টিশন স্টাইলে পরিবর্তন করে নিয়ে তারপর সেই DBT বা পেন ড্রাইভটি দিয়ে আপনি উইন্ডোজটি ইনস্টল করতে পারবেন। দ্বিতীয় যে এররটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স, দ্য সিলেক্টেড ডিক্স হ্যাজ অ্যান MBR পার্টিশন টেবল। ওয়ান EFI সিস্টেম উইন্ডোজ ক্যান অনলি বি ইনস্টলড টু GPT ডিস্ক। এখানে বলা হচ্ছে যে এই ডিস্কের পার্টিশনেও উইন্ডোজ ইনস্টল করা যাবে না, কারণ আপনি যে পার্টিশনটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে একটা UEFI ফার্মওয়্যারের MBR পার্টিশন স্টাইল, অর্থাৎ আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা হচ্ছে MBR পার্টিশন স্টাইল, কিন্তু আপনার সিস্টেমের BIOSটি হচ্ছে আসলে UEFI সিস্টেমের। কাজে এক্ষেত্রে আপনাকে যদি উইন্ডোজ ইনস্টল দিতে হয় তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে যে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলকে পরিবর্তন করে, যেটি একটু আগে বললাম যেখানে MBR রয়েছে আপনি সেটাকে কনভার্ট করে GPT করে নিতে পারেন। আর দ্বিতীয়ত যেটা করতে পারেন সেটি হলো BIOS মোডকে পরিবর্তন করে, কারণ আমি ভিডিওর শুরুতে বলেছি UEFI বেস্ট BIOS ফার্মওয়্যার বাজারে আসার পর থেকেই মূলত এই সমস্যাটি দেখা দিয়েছে। কারণ এখানে BIOS মূলত দুইটা ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিগাসি বেস আরেকটা হচ্ছে UEFI বেস। এখানে লিগাসি বেস BIOS ফার্মওয়্যার সেটি কি করে MBR পার্টিশন স্টাইলকে সাপোর্ট করে, আর UEFI বেস ফার্মওয়্যার সে কি করে GPT পার্টিশন স্টাইলকে সাপোর্ট করে। তো এক্ষেত্রে সমস্যাটি যেটি সেটি হলো যে আপনার BIOS ফার্মওয়্যারটা রয়েছে UEFI সাপোর্টেড আর আপনার হার্ড ডিস্কটি রয়েছে MBR পার্টিশন স্টাইলের। তাহলে এই সমস্যাটির জন্য হয় আপনাকে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটাকে পরিবর্তন করে GPT করতে হবে,
আর তা নলে আপনার বায়োস ফার্মারকে ইউইএফআই থেকে পরিবর্তন করে লিগ্যাসিতে করে নিতে হবে। যদি আপনি বায়োস ফার্মারকে ইউইএফআই থেকে পরিবর্তন করে লিগ্যাসিতে নিয়ে যান, তাহলে আপনি কি করলেন, আপনি একটা আধুনিকতা থেকে পিছিয়ে পুরনো যে স্টাইল সেই স্টাইলটাকে গ্রহণ করলেন। আবার যদি আপনি হার্ড ডিস্কের পার্টিশনটাকে কনভার্ট করে এমবিআর থেকে জিপিটি করে নেন, তাহলে কিন্তু এক্ষেত্রেও আপনার হার্ড ডিস্ককে ক্লিন করতে হবে। আর ক্লিন করতে হলে কিন্তু আপনার হার্ড ডিস্কে যে সকল ডেটা থাকবে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে, যদি আপনার হার্ড ডিস্কে নেসেসারি কোনো ডেটা না থাকে এবং যদি এমন ডেটা থাকে সেটাকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব, তাহলে আপনি অবশ্যই কি করতে পারেন, আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটাকে এমবিআর থেকে কনভার্ট করে জিপিটিতে করে নিতে পারেন। তাহলে আপনি কি হলো, আধুনিকতার সাথে তাল মিলিয়ে আপনি আপনার পিসিটাকে চালিয়ে যেতে পারবেন। আর যদি সেটা করতে না পারেন, তাহলে আমরা যেটা করব সেটি হলো আমরা এখন একটি ডুয়েল বায়োস মোড পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করা যায় সেই জিনিসটি দেখব। এবং সেই ডুয়েল বায়োস মোড বুটেবল পেন ড্রাইভ দিয়ে আমরা হার্ড ডিস্ককে কনভার্ট না করে বা হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলকে পরিবর্তন না করে কিংবা বায়োসকে পরিবর্তন না করে যে অবস্থাতেই রয়েছে ওই অবস্থাতেই আমরা সমস্যাটির সমাধান করে উইন্ডোজটি ইনস্টল দিতে পারবো। একটি পেন ড্রাইভকে বুটেবল করার জন্য আমাদের প্রয়োজন হবে সর্বনিম্ন 8 GB একটি পেন ড্রাইভের, এবং আমাদের একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস। এবং এই সফটওয়্যারটিকে আমরা সহজেই ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবো। তো সফটওয়্যারটিকে ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়ার জন্য আমি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখব হচ্ছে rufus.ie। লিখেই আমি যদি সার্চ করি তাহলেই আমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাব, এবং এই ওয়েবসাইট থেকে আমরা সহজেই রুফুস এই সফটওয়্যারটিকে নামিয়ে নিতে পারবো। এবং এর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে রুপুস 3.1 MB সাইজের একটি ছোট্ট সফটওয়্যার, সেটাকে আমরা ক্লিক করেই প্রথমে পিসিতে ডাউনলোড করে নেব। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলেই সেটি এমনটি দেখাবে, এবং এটি কোনো রকম ইনস্টলেশনের দরকার নেই, এটি ক্লিক করলেই এখন সফটওয়্যারটি চালু হয়ে যাবে। তো সফটওয়্যারটি চালু করার আগে আমাদেরকে কি করতে হবে, পেন ড্রাইভটিকে আপনার পিছের ইউএসবি বোর্ডে লাগিয়ে নিতে হবে। বলেছি পেন ড্রাইভটি হতে হবে অবশ্যই ন্যূনতম 8 GB। পেন ড্রাইভটিকে লাগানোর পর এখন সফটওয়্যারটিকে আমরা চালু করলাম। পেন ড্রাইভটি লাগানোর পর আমরা সফটওয়্যারটিকে চালু করলাম। সফটওয়্যারটিকে চালু করলে এরকম দেখা যাবে। এখানে আপনি যে পেন ড্রাইভটি যুক্ত করেছেন ডিভাইসের ঘরে সেই পেন ড্রাইভের নামটি দেখা যাবে। এখানে যে পেন ড্রাইভটি রয়েছে সেটি 16 GB, বলেছি ন্যূনতম 8 GB পেন ড্রাইভ প্রয়োজন পড়বে। যদি আপনার পিসিতে একাধিক পেন ড্রাইভ যুক্ত করা থাকে, তাহলে এখান থেকে দেখে নেবেন কোন পেন ড্রাইভটিকে আপনি বুটেবল করতে যাচ্ছেন, সেই পেন ড্রাইভটিকে আপনি নির্বাচন করে দিবেন। তো নির্বাচন করে দেওয়ার পর এরপরে যেটা আছে বুট সিলেকশন, বুট সিলেকশনের পাশে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনাকে কি করতে হবে, যে উইন্ডোজটিকে আপনি বুটেবল করবেন তার একটা আইএসও ফাইল আপনার দরকার হবে। সেজন্য আপনাকে অবশ্যই আগে থেকে একটি আইএসও ফাইলকে ডাউনলোড করে রাখতে হবে। কীভাবে একটি আইএসও ফাইল ডাউনলোড করতে হয় যদি সে বিষয়ে আপনাদের জানা না থাকে, তাহলে আমার কমেন্টসে বললে আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটা আইএসও ফাইলকে আমরা প্রথমে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর হচ্ছে পার্টিশন স্কিম। আমাদের প্রথম যে এররটি ছিল কি, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক ইজ অফ দ্য জিপিটি পার্টিশন স্টাইল। বলেছিলাম যে এখানে যে পার্টিশন যে হার্ড ডিস্কটিকে সিলেক্ট করা হয়েছে সেখানে উইন্ডোজটি ইনস্টল করা যাবে না, কারণ যেটাকে নির্বাচন করেছে সেটি হচ্ছে একটা জিপিটি পার্টিশন স্টাইলে। আর আমি যে ডিভিডিটা দিয়ে ইনস্টল করছিলাম, ডিভিডিটা ছিল হচ্ছে এমবিআর পার্টিশন স্টাইলে। তো আমার প্রয়োজন হচ্ছে একটা জিপিটি পার্টিশন স্টাইলের বুটেবল ডিভাইস তৈরি করা, সেটা ডিভিডি হোক কিংবা পেন ড্রাইভ। তো আমরা পেন ড্রাইভকে যখন বুটেবল করছি তখন আমাদের পেন ড্রাইভটা কী করতে হবে, জিপিটি স্টাইলই করতে হবে। সেই কারণে আমরা এই যে পার্টিশন স্কিম এটাকে নির্বাচন করে দেবো হচ্ছে জিপিটি। আর নিচে এই যে ফাইল সিস্টেম রয়েছে, ফাইল সিস্টেমটাকে পরিবর্তন করে FAT32 করে দেবো। ব্যাস এই তিনটা পরিবর্তন। প্রথমত হচ্ছে যে
আমরা মূলত যেটি করলাম আমাদের যে ইউএসবি ডিভাইসটি আছে সেটি ডিভাইস হিসেবে নির্বাচন করে দিলাম। তারপরে এসে আমাদেরকে কি করতে হবে, একটা আইএসও ফাইলকে সিলেক্ট করে দিতে হবে এবং আমরা যেহেতু জিপিটি পার্টিশন স্টাইলে থাকা কোনো হার্ড ডিস্ক ইনস্টল করতে পাচ্ছি না, তাই আমরা কি করব, এখানে পার্টিশন স্কিম হিসেবে আমরা জিপিটি পার্টিশন স্টাইলটাকে নির্বাচন করে দিলাম এবং নিচে ফাইল সিস্টেম বললাম FAT32। এরপর আমরা স্টার্ট ক্লিক করলাম। একটা রিমাইন্ডার আসবে যে আপনার পেনড্রাইভে থাকা সকল ডাটাগুলো মুছে যাবে, সো আমি ওকে করলাম। এখন কিছুটা সময় নেবে এটি বুটেবল হওয়ার জন্য। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে আইএসও ফাইলটি ব্যবহার করবেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে 64 বিটের হতে হবে, কারণ আমরা দ্বিতীয় যে ইরোরটা নিয়ে কাজ করব, দ্বিতীয় ইরোরটির জন্য আমাদেরকে অবশ্যই 64 বিট অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে। কাজে আইএসও ফাইল ডাউনলোড করার সময় অবশ্যই সেটি 64 বিটকেই আমরা ডাউনলোড করব। আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। আমরা এই যে পেন ড্রাইভটি বুটেবল করলাম, এটি হচ্ছে প্রথম যে ইরোরটি ছিল, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক ইজ অফ দ্য জিবিটি পার্টিশন স্টাইল। এই সমস্যাটি বা এই ইরোরটি যদি সামনে আসে, তাহলে আমরা এইভাবে পেন ড্রাইভটাকে বুটেবল করে সেই পেন ড্রাইভটি দিয়ে যদি আমরা ইনস্টল করি, তাহলে আমাদের এই ইরোরটা থাকবে না। আমরা দেখব আসলে ইরোরটি আছে নাকি চলে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আসলে এটি ঠিকমতো কাজ করছে কিনা। প্রথমবার যখন এই বুটেবল ডিভাইসটি এমবিআর পার্টিশন অবস্থা থাকায় আমি এটিকে কানেক্ট করে উইন্ডোজ ইনস্টল করতে গিয়েছিলাম, তখন আসলে এই ইরোরটি দেখাচ্ছিল। তো চলুন এবার চেক করি, যেহেতু আমরা বুটেবল ডিভাইসটিকে এখন জিপিটি করে নিয়েছি, এখন আসলে সেই ইরোরটি আর দেখায় কিনা। তো জিপিটি পার্টিশন স্টাইলে পেন ড্রাইভকে বুটেবল করার পর আমি নতুন করে আবার সেটিকে কানেক্ট করলাম, কিন্তু এখন দেখছি যে আগের সেই ইরোরটি আর নেই, কারণ এখানে হার্ড ডিস্কের যে পার্টিশনটি ছিল সেটি জিপিটি পার্টিশন স্টাইল এবং আমি যে পেন ড্রাইভটিকে বুটেবল করেছি সেটিও জিপিটি পার্টিশন স্টাইলে বুটেবল করেছে, যার ফলে এখন আর সেই ইরোরটি দেখাচ্ছে না। অর্থাৎ এটি এখন ঠিকমতো কাজ করছে, এখন নেক্সট বাটনটি ইনেবল হয়ে গিয়েছে এবং আমরা নির্বিঘ্নে এখন উইন্ডোজটি ইনস্টল দিতে পারবো। এখন আমাদের দ্বিতীয় যে ইরোরটি ছিল সেটি হচ্ছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবল, ওয়ান ইএফআই সিস্টেম উইন্ডোজ ক্যান অনলি বি ইনস্টল ইট টু জিপিটি ডিস্ক। এই ইরোরটির সমাধান করতে একটি পেন ড্রাইভকে আমরা এখন কি করব, ডুয়েল বায়োস মোডে বুটেবল করব। অর্থাৎ ডুয়েল বায়োস মোডে এই কারণেই করব, কারণ এক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে আমাদের বায়োস পোর্ট একটা মোডে আছে আর পার্টিশন স্টাইলটা আরেকটা মোডে আছে। অর্থাৎ ইএফআই সিস্টেম বায়োস মোডে যদি হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটি এমবিআর থাকে, তাহলে আমাদেরকে এই ডুয়েল বায়োস মোডে যদি পেন ড্রাইভটাকে বুটেবল করে নিতে পারে, তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবো। তো এই সমস্যাটি সমাধান করতে হলে আমরা একইভাবে আবার কি করব, রুফুস সফটওয়্যার থেকে আমরা চালু করব। আমরা পুনরায় আবার রুফুস এই সফটওয়্যারটিকে চালু করলাম। সফটওয়্যারটিকে চালু করার পর এখানে আমরা যেটি করব সেটি হলো যে আমাদের যে পেন ড্রাইভটি থাকবে সেটি প্রথমে ডিভাইসের এখানে সিলেক্ট করে দিতে হবে, যদি সিলেক্ট অবস্থায় না থাকে। এরপর সিলেক্ট ক্লিক করে আমাদের যে আইএসও ফাইলটি থাকবে সেটিকে আমাদেরকে নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে বা আমাদের সমস্যাটি ছিল সেটি হলো যে হার্ড ডিস্কের পার্টিশনটা এই মুহূর্তে এমবিআর রয়েছে, কাজে হার্ড ডিস্কের পার্টিশন এমবিআর এবং আমাদের বায়াস মোড হচ্ছে ইউইএফআই, সেই কারণে আমরা এখনটাকে এখন ডুয়েল বায়াস মোডে বুটেবল করব। সেই কারণে পার্টিশন স্কিম এই জায়গাটিতে আমরা এখন সিলেক্ট করে দেবো এমবিআর, কারণ দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের হার্ড ডিস্কের পার্টিশনটা এমবিআর স্টাইলে রয়ে গেছে, সেই কারণে আমরা এখন এটাকে এমবিআর সিলেক্ট করব। এমবিআর সিলেক্ট করার পর ডান পাশে যে টার্গেট সিস্টেমে যে লেখাটি রয়েছে, এই লেখাটি থাকতেও পারে কিংবা এখানে অন্য লেখা আসতেও পারে। এক্ষেত্রে আপনার অল্টার কি চেপে ই প্রেস করবেন, অল্টার চেপে ই প্রেস করলে বায়োস ওয়ার ইউইএফআই এই টার্গেট সিস্টেমটি এখানে সিলেক্ট হয়ে যাবে। বায়োস ওয়ার ইউএফআই এটি হচ্ছে আসলে ডুয়াল বায়োস মোডের জন্য, আপনি যদি ওয়াল্টার ই পুনরায় ক্লিক করেন তাহলে আগের জায়গায় ফিরে যাবে। অবশ্যই ওয়াল্টার ই প্রেস করে আপনি বায়োস ওয়ার ইউএফআই এটাকে নির্বাচন করে দেবেন এবং নিচে ফাইল সিস্টেম এখানে যদি এনটিএফএস এটি সিলেক্ট করা না থাকে, তাহলে অবশ্যই এটাকে এনটিএফএস করে দেবেন। তাহলে আমরা দ্বিতীয় ইরোরটি ফিক্স করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে পেন ড্রাইভটি কানেক্ট করার পর আমরা কি করব, একটি আইএসও ফাইলকে সিলেক্ট করে দেব,
আমরা পার্টিশন স্কিম বলে দেব হচ্ছে এমবিআর এবং টার্গেট সিস্টেম করে দেব বায়োস আর ইউইএফআই এটার জন্য আমরা শর্টকাট অল্টার প্লাস ই প্রেস করলে আমাদের এটা চলে আসবে এবং নিচে যে ফাইল সিস্টেম সেটাকে আমরা করে দেব এনটিএফএস এরপর আমরা স্টার্ট ক্লিক করব যথারীতি একটি ওয়ার্নিং দেবে আমরা ওকে করলে আমাদের কাজটা চলতে থাকবে অর্থাৎ পেন ড্রাইভটি এখন ডুয়েল মোডে বুটেবল হচ্ছে ডুয়েল বায়োস মোডে এখন এটাকে বুটেবল হচ্ছে এবং এই বুটেবল না হওয়া পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এক্ষেত্রে একটু সময় নেবে তবে এক্ষেত্রে বলেছি ডুয়েল বায়োস মোডের জন্য অবশ্যই কিন্তু আপনার যে উইন্ডোজের আইওএস আইএসও ফাইলটি 64 বিটের হতে হবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় যে ইরোরটি ছিল সেই ইরোরটি আসলে এই ডুয়েল বায়োস মোডের বুটেবল পেন ড্রাইভ দিয়ে সেটাকে ফিক্সড করা যায় কিনা তো চলুন আমরা দেখি কাজটা এখন আমি পেন ড্রাইভটিকে অন্য একটি ল্যাপটপে কানেক্ট করছি যে ল্যাপটপে এই ইরোরটি দেখাচ্ছিল অর্থাৎ দ্বিতীয় যে ইরোরটির কথা বললাম সেই ইরোরটি দেখাচ্ছিল তো আমরা ল্যাপটপটির F9 বাটন প্রেস করে আমরা বায়োস অপশনে প্রবেশ করলাম আপনার পিসির কোন বাটনটি প্রেস করে বায়োস অপশনে প্রবেশ করতে হবে আপনি সেই নির্দিষ্ট বাটনটি প্রেস করে বায়োস অপশনে প্রবেশ করুন বুট মেনুতে যাওয়ার পর আপনি বুট অপশনে এরকম কিছু অপশনস দেখতে পাবেন যেখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ইউএসবি হার্ড ড্রাইভ ইউইএফআই এবং নিচে একটি লেখা আছে ইউএসবি হার্ড ড্রাইভ যেখানে দুইটা পেন ড্রাইভের নামও একই দেখাচ্ছে যে উপরে যেটা দেখাচ্ছে ইউইএফআই এটি হচ্ছে যে ইউইএফআই বায়োস ফার্মারের জন্য এবং নিচে ইউএসবি হার্ড ড্রাইভ লেখাটি এটি হচ্ছে লিগাচি বায়োস ফার্মারের জন্য এখন আমরা বায়োস অপশনে প্রবেশ না করে আমরা প্রবেশ করলাম হচ্ছে বুট মেনুতে বুট মেনুতে প্রবেশ করেও আমরা সরাসরি একটা বুটেবল পেন ড্রাইভের মধ্যে প্রবেশ করতে পারি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন রয়েছে উপরে রয়েছে ইউইএফআই জেড প্লাস মেসেজ স্টোরেজ এবং নিচে 4 নম্বর অবস্থানে রয়েছে লিগাসি জেড প্লাস মেসেজ স্টোরেজ এখানে উপরের যে ইউইএফআই এটি হচ্ছে যেটি বললাম ইউইএফআই বায়োস ফার্মারের জন্য এবং লিগাসি যেটি লেখা রয়েছে এটি হচ্ছে লেগাসি বায়োস ফার্মারের জন্য তো আমাদের এটাতে ডুয়েল বায়োস মোডেই এই পেন ড্রাইভটি বুটেবল হওয়ার কারণেই কিন্তু একটা পেন ড্রাইভে দুইটা অপশনস দেখা যাচ্ছে এখন আমাদের সমস্যা বুঝেই আমাদের যদি প্রবলেমটি এরকম থাকে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স দ্য সিলেক্টেড ডিক্স হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবল এরকম যদি ইরর থাকে তাহলে আমরা অবশ্যই যে লিগাচি জেড প্লাস যে অপশনটি রয়েছে সেটি নির্বাচন করে আমরা কাজ করব তো আমরা এখন প্রথমে ইউইএফআই বায়োস ফার্মার থেকে উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করে দেখি আসলে এই সমস্যাটি কী দাঁড়ায় তো আমরা এখানে সেই ইরোরটি দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যে এখানে বলছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স দ্য সিলেক্টেড ডিক্স হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবল অর্থাৎ এই ডিস্কটি হচ্ছে এমবিআর পার্টিশন টেবলে রয়েছে কিন্তু আমরা যে বায়োস মোডটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে ইউইএফআই বায়োস ফার্মার মোড যেটি কিন্তু কেবলমাত্র জিপিটি পার্টিশন টেবলটিকেই সাপোর্ট করে সেই কারণেই কিন্তু আসলে এই ইরোরটি দেখাচ্ছে তো আমরা এখান থেকে বের হয়ে আসি নতুন করে চলুন লেগাসি বায়োস মোড দিয়ে নতুন করে এখন আমরা সেটি ইনস্টল করার চেষ্টা করি এখন আমরা হার্ড ডিস্কের পার্টিশনটি সিলেক্ট করলেই আর সেই ইরোরটি দেখাচ্ছে না এবং নেক্সট বাটনটি এখানে এনাবল রয়েছে অর্থাৎ এখন আমি চাইলেই হার্ড ডিস্কের এই পার্টিশনটিতে উইন্ডোজটি সহজে ইনস্টল করতে পারবো আশা করছি যে এই পদ্ধতি অবলম্বন করেই আপনারাও উইন্ডোজটি ইনস্টল করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের কোনো ডাটা লস হবে না যেহেতু আমরা হার্ড ডিস্ককে ক্লিন করে কোনো রকম পার্টিশন স্টাইলকে কনভার্ট করে পরিবর্তন করছি না তাই হার্ড ডিস্ক আগের অবস্থাতেই থাকবে এবং আপনার ডাটাগুলো অক্ষত থাকবে তো দর্শক এই ছিল আজকের টিউটোরিয়াল যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি উইন্ডোজ ইনস্টলেশন করার সময় যে দুই ধরনের ইরোরের সম্মুখীন হয়ে থাকে একটি হচ্ছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স দ্য সিলেক্টেড ডিস্ক ইজ অফ দ্য জিপিটি পার্টিশন ওনলি দ্বিতীয় যে ইরোটি ছিল উইন্ডোজ ক্যানট বি ইনস্টল টু দিস ডিক্স দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ ওয়ান এমবিআর পার্টিশন টেবল বলা হচ্ছে যে ওয়ান ইএফআই সিস্টেম উইন্ডোজ ক্যান অনলি বি ইনস্টল জিপিটি ডিক্স তো এই যে দুইটা ইরোরের সম্মুখীন হয় দুইটা ইরোরকে কীভাবে আমরা ফেস করতে পারি হার্ড ডিস্কের পার্টিশন কিংবা বায়োস মোডকে পরিবর্তন না করে সেই জিনিসটা আজকে দেখালাম
যদি কোথাও অস্পষ্টতা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তুলে ধরবেন, সেটি পরিষ্কার করার চেষ্টা করবো। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।